আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2-এর 3-এর খ 8542, 2184, 5274, 4 দিয়ে বিভাজ্য কিনা তা আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা জানি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ উপরে যে উল্লিখিত সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলো যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের মূলত এই সূত্রটি মুখস্থ রাখতে হবে বা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটি খুব দরকার পড়বে। তাহলে প্রথম যে সংখ্যাটি রয়েছে 8542, এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 2 এবং দশক স্থানে রয়েছে 4। তাহলে আমরা দেখি যে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 42। আমরা এখানে যদি 42কে দেখি, আমরা যদি 42কে 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা বলতে পারি না যে 4 দশে 40। আচ্ছা, 4 দশে 40 যখন হয় হাতে আমাদের কত থাকে? 2। তাহলে এটা কি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে? 42 তাহলে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, আমাদের 2 থাকতেছে হাতে। তাহলে আমরা বলতে পারি যে 42 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 42 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 8542 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। 8542 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী সংখ্যাটি হচ্ছে 2184। তাহলে আমরা দেখব যে 2184 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এখানে আমরা বলতে পারি যে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? গঠিত সংখ্যা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে একক স্থানে রয়েছে 4 এবং দশক স্থানে রয়েছে 8। তাহলে আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 84। তাহলে আমরা দেখি যে এখানে 84কে আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারি কিনা। তাহলে এখানে যদি আমরা 84 = লিখি, আমরা 84 = দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে 84কে 4 দ্বারা ডিভাইড করার চেষ্টা করি, 4 দুগুণে 8 এবং 4 নামতেছে, 4 একে 4। তাহলে এখানে আমরা যদি 21কে 4 দ্বারা গুণন করি তাহলে এটা নিঃশেষে কিন্তু বিভাজ্য যাচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারতেছি 84 = 4×21। আমরা যদি 4 দ্বারা 84কে ডিভাইড করি আমাদের ফলাফল 21 আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে 84 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 84 4 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা এটা বলে দিতে পারি যে সুতরাং 2184 সংখ্যাটি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমাদের তৃতীয় এবং সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 5274। আমরা দেখি যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এখানে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি কত হচ্ছে? গঠিত সংখ্যাটি হচ্ছে 74। তাহলে আমরা দেখি যে এখানে 74কে আমাদের 4 দ্বারা বিভাজ্য বা আমরা 4 দ্বারা ভাগ করতে পারি কিনা। তাহলে 74 = আমরা যদি একটু সাইটে দেখি যে 74কে আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারি কিনা, তাহলে 4 দ্বারা দেখি 4 দুগুণে 8 যায় না, 4 একে 4। তাহলে এখানে কত নামতেছে? 7 থেকে 4 চলে গেলে 3, আর 4 নামতেছে, 4টা 32, 4 নং 36, তাহলে 4টা 32, বাক্সের সামনে 2 থাকতেছে।
তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে 4 × 18, এখানে প্লাস আকারে 2 দিয়ে দিতে পারি। এখানে কিন্তু ভাগশেষ 2 রয়ে যাচ্ছে, অর্থাৎ 74 কে আমরা 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারতেছি না, আমাদের ভাগশেষ 2 রয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। 74 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয়, 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমরা বলে দিতে পারি যে 5274 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়। ধন্যবাদ।